আর্ট ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা পুরনো এবং যারা নতুন আগত সবাইকে জানাই স্বাগত আজকে তুলি নেব না হাতে নেব আমি দাঁতে শেষ পর্যন্ত থাকুন আমার সাথে আঁকবো আমি পরিবেশ সুন্দর করে আঁকতে হবে পরিবেশ না যেন হয় জটিল কেস বোঝা গেছে বেশ এখানে করলাম শেষ চলুক তাহলে রেশ এই হচ্ছে রঙটা নিয়েছি কালো কিন্তু আঁকাটা হবে ভালো পরিষ্কার বোঝা গেল এই রংটা গেছে বসে সেই জন্য নিচ্ছি আমি বেশ করে ঘষে ঠিক আছে এই কালো তাহলে এবার হচ্ছে তুলি নেব না হাতে নেব আমি দাঁতে শেষ পর্যন্ত থাকুন আমার সাথে এই এই হচ্ছে দুদিক থেকে সমান করে বাঁকা এরকম যেন হয় আঁকা উপরে ফাঁকা নিচে ফাঁকা নিচেটা বেশি ফাঁকা এইভাবে হবে আঁকা এবার এরকম করে গোল করে দাও এবার হচ্ছে সোজা এবার দেখো মজা এই হচ্ছে দুদিকে সমান করে টানো বাঁকিয়ে বোরের দিকে তাক তাকিয়ে এই হচ্ছে দুটো বাঁকা একই রকম যেন হয় ফাঁকা এবার এই হচ্ছে ছোট্ট করে তিনটি একই মাপের সোজা এবার দেখো মজা এই হচ্ছে যে আছে ফাঁকা এরকম দিয়ে দেওয়া রেখা এবার এক দুই দুদিকে দিকে সমান করে বাঁকা এবার জুড়ে দিতে হবে ফাঁকা এই এক দুই এরকম করে আবার টানো বাঁকিয়ে এই এবার হচ্ছে এক দুই তিন এক দুই তিন এবার সিন এবার এরকম করে রেখা দিয়ে দাও এক দুই ঠিক আছে এবার হচ্ছে জানালা এক দুই এরকম করে কালো করে দাও এক দুই কালো তবে হবে ভালো এই হচ্ছে দরজা করে দাও মন্দিরে এক দুই ঠিক আছে এবার হচ্ছে এই হলো পতাকা এরকম হবে আঁকা হয়ে গেল পতাকা এবার এখানে কলা পাতা এক দুই এই হচ্ছে কলা পাতা করে দাও দিয়ে এরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে কলা পাতা ফেটে গেছে এই এরকম করে আবার হচ্ছে এরকম করে দাও কয়েকটা পাতা এবার হচ্ছে এখানে একটা গাছ একটা গাছ করে দিতে হবে এরকম এরকম বাঁকিয়ে টান দাও এক দুই এই হচ্ছে গাছ এরকম এরকম হয়ে গেল গাছ আঁকা এবার হচ্ছে একটা রেখা দিগন্ত রেখা এবার হচ্ছে এরকম বাঁকিয়ে বাঁকিয়ে গাছ দূরের গাছ এবার এরকম ছোট্ট করে দুটো সোজা এবার দেখো মজা এক দুই তাল গাছ এবার এক দুই তিন চার এরকম কয়েকটা সোজা একই রকম ফাঁকা এরকম হবে আঁকা এই হচ্ছে বেড়া সুন্দর করে দিতে হবে বেড়া না জানা ঢুকে যায় ভেড়া এবার এই হচ্ছে পাখি এরকম ছোট ছোট করে আঁকি এই হচ্ছে পাখি পরপর ছোট করে দাও এই এই হচ্ছে এই হচ্ছে মুখ থেকে তুলি খুলে নিচ্ছি এই হলো সুন্দর একটা পরিবেশ সিনারি এই এইরকম সুন্দর করে করতে হবে সিনারি না জানা হয় আনারি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য धन्यवाद थैंक यू सबाई के